সিনেমায় দেখানো 10টি সবথেকে বড় মিথ্যে জিনিস, চলুন জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। নাম্বার 6টি দেখে আপনিও চমকে যাবেন। নাম্বার 1, কেউ দুই হাত দিয়ে গুলি চালাতে পারে না, কারণ এক সময়ে দুটি টার্গেটে নিশানা করা খুবই মুশকিল। নাম্বার 2, পুলিশ কোনো ফোন কলকে এক মিনিটের মধ্যে ট্রেস করতে পারে না, এটার জন্য কয়েক ঘন্টা সময় লেগে যায়। নাম্বার 3, বন্দুকের গুলি দিয়ে তালা ভেঙে ফেলা অসম্ভব, কারণ তালা গুলির থেকে অনেক বেশি শক্ত হয়। নাম্বার 4, সাইলেন্সার বন্দুকের আওয়াজকে একেবারে কমাতে পারে না, সাইলেন্সার লাগানোর পরেও গুলি চলার আওয়াজ শোনা যায়। নাম্বার 5, সিনেমায় স্কাই ড্রাইভিং করার সময় কথা বলতে দেখা যায়, কিন্তু আসলে হাওয়ার জন্য কথা শোনাই যায় না। নাম্বার 6, যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে থাকে তাহলে 24 ঘন্টা পরেই তার নামে রিপোর্ট করা যাবে, এটাও একটা মিথ্যে কথা। নাম্বার 7, সিনেমায় গ্রেনেডগুলোর পিন দাঁত দিয়ে বের করা দেখায়, কিন্তু আসলে আপনার দাঁত ভেঙে যাবে তাও পিন বেরোবে না। নাম্বার 8, যদি কারোর হৃৎপিণ্ড চলা বন্ধ করে দিয়েছে তাহলে সেটিকে ডিফাইবুলেটার শক দিয়ে পুনরায় ঠিক করা সম্ভব নয়। নাম্বার 9, ক্লোরোফর্মের গন্ধ শুকিয়ে কাউকে সঙ্গে সঙ্গে অজ্ঞান করা যায় না, এটির প্রভাব 5 মিনিট পরেই শুরু হয়। নাম্বার 10, যখন একটি বম ব্লাস্ট হয় তখন এরকম আগুন লেগে যায় না, আসলে শুধু ধুলোগুলোই আকাশে উড়ে যায়। কমেন্ট করে জানাও এগুলোর মধ্যে কোনটি তুমি আগে জানতে।